এই বাচ্চাটার আমার ট্রিটমেন্ট করতে হবে ভাই, আমার টাকাটা আমি ফেরত চাই। এই যে মায়ের ছোঁয়া শ্রমজীবী সমবায় সমিতির এই যে আপনার হাসপাতালের কথা কই আমাদের থেকে টাকা নিয়ে আসছে, আমরা বলছি টাকার গ্রান্টেড কে, উনি বলছে টাকার গ্রান্টেড হাসপাতাল, হাসপাতালের কথা বইলা আমাদের থেকে টাকা নিয়ে আসছে, এই টাকা আমরা ফেরত চাই, আমাদের কষ্টের টাকা। এক বছর আমাদেরকে টাকা ভালো দিছে, মানে দ্বিতীয় বছর আমাদের সাথে সেইভাবে করতেছে, টাকা চাইতে গেলে কয় কি দিমুনা টাকা এই কথা বলে আমাদেরকে। আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, তাই বলছে আপনি টাকা জমাবেন, যখন প্রয়োজন হবে তখন টাকাটা আপনি আনতে পারবেন। আমি এই উদ্দেশ্য করে জমাইছিলাম টাকাটা, যে আমার বাচ্চাটা অসুস্থ, 3 মাস পর পর আমার বাচ্চার ব্লাড টেস্ট করতে হয়, এই উদ্দেশ্য করে আমি টাকাটা জমাবে। আমার 1 বছর 6 মাস হয়েছে, আমার টাকাটা দিতেছে না। আমি দীর্ঘ 3 মাস ধরে যাইতে আসি আইতে আসি, বলতে আসে আমার বাচ্চাটা অনেক অসুস্থ, আমার কাছে টাকা নাই, বাচ্চাটা ট্রিটমেন্ট করতে হবে, আপনারা দয়া করে আমার টাকাটা দেন। কিন্তু তারা টাকাটা দেয় না, তারা বলে সকালে আসেন বিকালে আসেন, ফোন দিলে ফোন ধরে না, তারা আমাদের সাথে এই ব্যবহারটা করতে আসে। ভাই দয়া করে আমাদের টাকাটা আমরা চাই ভাই। দিলীপ হচ্ছে আমার ছোটো বোন জামাই, দিলীপের নামে একটা আমার নামে একটা লাইসেন্স ছিল, ওই যে মায়ের চাষ শ্রমজীবী সময় সমিতি লিমিটেড, এটা আমি দিলীপকে দিয়েছিলাম পরিচালনার দায়িত্বে। দেওয়ার পর হ্যাঁ হয়তো বা কিছু কিছু মানুষের থেকে টাকা নিচ্ছে, ওই টাকা নেওয়ার পর এর মধ্যে বলছে যে আমার দাদা এটার সাথে জড়িত, এটি বইলে হয়তো বা টাকা নিচ্ছে। না হাসপাতাল জড়িত না, হাসপাতাল 19 জন ডিরেক্টর, আমি এর মধ্যে 1 জন ডিরেক্টর। হসপিটালের নাম না, সমিতি মায়ের চাঁদ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে টাকা নিচ্ছে, কিন্তু হাসপাতালের এটা এখন এটা জনগণ বলতেছে, কিন্তু কোনো জনগণ যদি আমি নিপু দাস আমার যদি কেউ চিনে আমি বলবো যে আমার একজনও চিনে না, আমি বছরে একবার আসি আমি এই হসপিটালে। লাইসেন্সটা ছিল আমার বোন জামাই যে দিলীপ দাস, দিলীপ দাসের নামও আছে, আমি সাধারণ সম্পাদক। এই লাইসেন্সটা পুরানো ছিল, তারে দেওয়া হয়েছিল এই লাইসেন্সটা দিয়ে যাতে সে চলে ভালো কিছু করতে পারে, সে যে এরকম কিছু হইব এই জিনিসটা আমি জানতাম না। টাকাটা ফিল্ডেই ছাড়া আছে, মানুষের কাছে লোন ছাড়া আছে, অনেক লোক সাধারণ মানুষের কাছে অনেক লোকের কাছে লোন ছাড়া আছে, এটা আমি জানি। ওই টাকাটা এই যে জনগণ আসছে একদিনে, একদিনে যদি জনগণ আসে একদিনে কি টাকা পরিশোধ করতে পারবে? না না, এটা এটা মিথ্যা কথা।